আল্লাহ বললেন মুসা ওনার নাম খিজির অথবা খাজির যেটাই বলেন খিজির বলেন খাজির বলেন ওনার নাম খিজির উনি দুটা সমুদ্রের মিলনস্থলে বসবাস করেন ওখানে তুমি চলে যাও আয় আল্লাহ আমি চিনব কোথায় দুই সমুদ্র একত্রিত হয়েছে জানব কেমনে আল্লাহ বললেন নিজেকে জ্ঞানী ভাবছ দেখো না কত বড় জ্ঞানী তুমি পদে পদে আক্রান্ত হবে আল্লাহ বললেন মুসা এবার কাজ করো যাওয়ার সময় একজন খাদেম সাথে নাও মুসা আলাইহিস সালাম খাদেম সাথে নিলেন কোরআনের ভাষায় খাদেমের নাম ইউশা ইবনে নুন হযরত ইউশা ইবনে নুন পরবর্তীতে পয়গম্বর ছিলেন ইউশা ইবনে নুনকে সঙ্গে নিলেন মুসাকে আল্লাহ বলছেন মুসা গড় থেকে বের হওয়ার সময় বড় একটা মাছকে ভাজা করে ভালো করে ভাজা করে রান্না করে একটা মাছ তোমার সাথে নিয়ে যাও রাস্তায় তো তোমার খাবারের প্রয়োজন হবে ওটা তুমি খেয়ে নিও আর যেই জায়গায় দেখবে তোমার রান্না করা ভাজা মাছ যেদিন দেখবা জিতা জিন্দা হয়ে জীবিত হয়ে চলে যাচ্ছে মনে করবা ওই জায়গায় ওই জ্ঞানী আছে মুসা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ ভাজা মাছকে আবার জিন্দা হয় আল্লাহ বললেন তুমি না সব থেকে বড় জ্ঞানী তাহলে এটা জানো না কেন আল্লাহ আকবার বোঝা গেল এই জ্ঞান রাখবার মতো জ্ঞানী আছে তুমি তার মতো জ্ঞানী নও মুসা আশ্চর্য হয়ে গেলেন পথ চলতে শুরু করলেন ঘটনা বলবো না দীর্ঘ পথ চলবার সময় তিনি ক্লান্ত হয়ে গেলেন মনে রাখবেন চলতে চলতে একদিন তার খাদেমকে বলেন খাদেম মাছটা বাইর করে দাও তো ভাজা মাছ মাছের এক পিঠ দুজন মিলে খেয়ে ফেললেন কয় পিঠ মানে এক সাইড পূর্ণাঙ্গ খেয়ে ফেললেন মাথা রাখলেন আর এক সাইডের মাছের গোশত রাখলেন দুজন আবার চলতে লাগলেন খাদেমকে বলছেন খাদেম যদি কোনো সময় দেখো সেই মাছটা জীবিত হয়ে হাঁটতেছে বা চলতেছে বা সমুদ্রে চলে যায় এই জায়গায় তুমি আমাকে মনে করে দিবে খাদেম চিন্তা করলে এটাকে কোনো পাগলের কথা হলো মাছ তো বাজা তাও আবার অর্ধেক সুবহানাল্লাহ নাই মুসা কার পাল্লায় পড়ে এখন দৌড়ায় সব বাদ দিয়া মুসা ইসলাম চলতে লাগলেন আর খুঁজতে লাগলেন এত বড় জ্ঞানী কে আমার চাইতে জ্ঞানী দেখাই লাগবে দীর্ঘ পথ চলবার পরে মনে রাখবেন যখন আপনি আল্লাহর হুকুমে চলবেন মনের ভিতরে বল থাকবে আর যখন আপনার একজন মুরব্বী থাকবে চলার মধ্যে শরীরে আনন্দ প্রফুল্ল থাকবে ভুল হলে সে আপনাকে ধরাইয়া দেবে আর যদি আপনার চলার পথে কোনো মুরব্বী না থাকে অভিভাবক না থাকে আপনি যদি একবার হুচট খান পরিশান হয়ে যাবে ঠিক কিনা বলেন বিপদগ্রস্ত হবে মুসা আলাইহিস সালাম এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়বার পরে তিনি যখন ঘুমন্ত অবস্থায় আছেন হঠাৎ করে খাদেম দেখে অর্ধেক মাছ জীবিত হয়ে হেঁটে হেঁটে আবার সমুদ্রে চলে গেছে আল্লাহু আকবার বলেন যেই দিক দিয়া মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছে সুড়ঙ্গ পথ হয়ে গিয়েছে হযরতে মুসা আলাইহিস সালাম তো ঘুমন্ত ইউশা ইবনে নুন আশ্চর্য ঘটনা তো সত্যি আল্লাহ বুঝাতে চাইলেন তোমার পীরও জানে না এই জ্ঞান তুমি খাদেমও জানে না জানেন কে মরাকে জীবিত করতে পারেন কে আল্লাহ বললেন এই জ্ঞান তো আমি জানি কেমনে সে বলেছে সব থেকে বড় জ্ঞানী এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ঘুমন্ত হযরত ইউশা ইবনে নুন দেখলেন মাছ চলে গিয়েছে দীর্ঘক্ষণ ঘুমে থাকবার কারণে হযরতে মুসা আলাইহিস সালাম যখন জাগ্রত হলেন মানুষ ঠান্ডা না গরম মিজাজের কথা বলেন গরম মিজাজের মানুষ ঘুম থেকে উঠেই বলছেন খাদেম চল খাদেম চল বলবার পরে ও ভয় তো আর কিছুই মনে নাই ব্যাগ কাঁধে নিয়ে আবার চলতে শুরু করেছে দীর্ঘ পথ চলে গিয়েছে মনেই নাই মাছ যে চলে গেছে
একদিন এক রাত সফর করবার পরে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন খাদেম রে দীর্ঘ একাধারে কত দিন সফর করলাম এত ক্লান্ত হলাম না আজ এত ক্লান্ত হওয়ার কারণ কি নিশ্চয় কোনো কিছু ঘটে গেছে বলতো আমার এত ক্লান্তির কারণ পেটেও খিদে লাগছে মাছটা বাইর কর যখন মুসা বলছেন মাছ বাইর কর খাদেমের মনে পড়ছে মাছ তো গেছে নাকি আছে হঠাৎ মনে পড়েছে মাছ তো নাই এখন কি বলবে খাদেম দুহাত জোড় করে বলছে পয়গম্বর মুসা আপনি যখন ঘুমিয়ে ছিলেন ওই সময় আপনার অর্ধেক মাছ জিন্দা হয় সমুদ্রে চলে গিয়েছে আমি বলি নাই শয়তান আমাকে বলাইয়া দিয়েছে দু শয়তানের সুবহানাল্লাহ বলে দুষ্কার এখন শয়তান আমারে ভুলাইয়া দিছে আমি কিছুই জানি না আর আপনি ঘুম থেকে উঠে যখন আমাকে বলছেন চল তখন তো আমার পানি ভিতরে ছিল না ভয়ের টেলায় সব ভুলে গিয়েছি মুসা বলছেন বুঝতে পেরেছি একদিকে পেটের খিদা অপরদিকে মাছও নাই জিন্দা হয়ে চলে গিয়েছে ওই জায়গায় তো আমার চিনা দরকার এই জায়গার জন্যই তো এত দৌড়াচ্ছি কেমনে ভুলে গেলে চল আবার ব্যাক করে আসলেন এসে দেখলেন সুরঙ্গ হয়ে একটা রাস্তা হয়ে গিয়েছে খাদেম বলছে এদিকে মাছ গেছে বসে পড়লেন হঠাৎ করে তাকায়া দেখেন একটা পাথরের পাটাতনের উপরে একজন বুজুর্গ বসে বসে আল্লাহর নামের জিকির করে যা সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন বুজুর্গের কাছে গিয়া বলেন আপনি কে বলে আমি কে জানার দরকার নাই তুমি কে বলো বুজুর্গ বলছেন তুমি কে বলো মুসা আলাইহিস সালাম বলছেন আমি মুসা বুজুর্গ বললেন তুমি কি বনী ইসরাইলের মুসা নাকি হ্যাঁ আমি বনী ইসরাইলের মুসা আপনি আমাকে চিনেন কেমনে দেখলেন না কোনোদিন না দেখে না চিনে যে আল্লাহ কে না দেখে না চিনবার পরে আমাকে জ্ঞান দিয়েছেন ওই আল্লাহ তোমার সম্পর্কে আমাকে জানিয়ে দিয়েছে কেন আসছো আমার নাম খিজির কেন আসছো মুসা আলাইহিস সালাম বলছেন আপনার কাছে এমন জ্ঞান আছে যা আমার কাছে নাই ওটা আমি জানবার জন্য এসেছি খিজির বলেন অবশ্যই তোমার কাছে যে জ্ঞান নাই ওইটা আমার কাছে আছে আমি জানি তুমি এটা জ্ঞান জানো না মুসা আলাইহিস সালাম তো মনে মনে ভাবলেন এই জ্ঞানের জন্যই তো এত দূর সফর করে আসলাম এত বড় জ্ঞানীকে কিন্তু খিজির বলে দিছেন মুসা তুমি আমার সঙ্গে চলতে পারবে না চলার মতো ক্ষমতা নাই কেন ক্ষমতা নাই তুমি ধৈর্য ধারণ করতে পারবে না আমার সাথে চলার পথে এই জন্যে তোমাকে সাথে নিয়ে চলা যাবে না আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালাম বললেন কে বলেছে আমার ধৈর্য নাই আমার অনেক ধৈর্য আছে মুসাকে জানিয়ে দিলেন ও মুসা ধৈর্য যদি থাকতো আল্লাহকে যখন পাবলিক তোমাকে বলেছিল জ্ঞানীকে ধৈর্যদের উত্তর দিলে তো এখানে আশা লাগতো না আল্লাহু আকবার বলেন ওই দিন ধৈর্যদের কথা বললে এত দূরে আসতে হতো না তুমি ধৈর্যের পরীক্ষায় ফেল করবে মাথা গরম করলে জানতে পারবে না এই জন্যে যারা মাথা গরম করে ফেলে রাগ করে ফেলে আপনি রেগে গেলেন তো হেরে গেলেনই বাংলা বুঝেন কিন্তু আপনারাই বেশি রাগ করেন আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালাম বললেন না আমি রাগ করবো না ধৈর্য ধারণ করব খিজির বললেন তাহলে চলো চলতে লাগলেন একটা সাগরের পার দিয়ে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে অপারে যাওয়ার প্রয়োজন পড়ল নদী পার হবেন নদীর মধ্যে কোনো নৌকা নাই হঠাৎ করে দেখলেন একটা ভালো নৌকা এসেছে নৌকায় উঠলেন নৌকার মাঝি হজরতে খিজিরকে চিনে এখানে আছে হজরতে মুসা আলাইহিস সালাম একবার সমুদ্রের নিচে পৌঁছে গেলেন আল্লাহ তাকে সমুদ্রের নিচে পৌঁছায় দিলেন ওখানে গিয়ে দেখেন একটা লোক বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে তিনি আর কেউ না তিনি হলেন হজরতে খিজির সুবহানাল্লাহ পড়েন ও জিকিরই হচ্ছে আস্তাগফিরুল্লাহ আর আপনাদের তো আস্তাগফিরুল্লাহ মনেই থাকে না আমার বন্ধুগণ এক পর্যায়ে নৌকায় উঠে গেলেন
নৌকার মাঝি বলছে খিজির আপনাকে চিনি আপনার কাছ থেকে পারিশ্রমিক নিব না বিনা পারিশ্রমিকের সওয়াবের নিয়তে আপনাকে ওপারে দিব খিজির নৌকা উঠে গেলেন কিছু দূর নৌকা চলতে চলতে যখন সাগরের মধ্যখানে পৌঁছে গেল বললেন একটা কুড়াল আছে নি কুড়াল কুড়াল তো চিনেন ওরা বলছে বটি আছে কুড়াল আছে তিনি বলেন কুড়ালটা দাও এই বলে কুড়াল হাতে নিয়া নৌকা কাটতে লাগলেন নৌকার একটা তক্তা অথবা কাঠ ছিদ্র করে দিলেন সাগরের পানি উঠতে লাগলো হযরত মুসা তো গরম মানুষ একটু আগে যে বলেছিলেন শর্ত দিয়েছিলেন ধৈর্য ধরবেন ভুলে গেছেন মনে নাই তিনি বলেন কেমন মানুষ আপনি কেমন জ্ঞানী এই গরিব মানুষ আপনাকে নৌকায় উঠাইছে আবার পারিশ্রমিক ছাড়া পার করে দিবে বলেছে এত ভালো মানুষ আর আপনি কি না তার ভালো জিনিসের বিপরীতে তার নৌকাটা ছিদ্র করে দিলেন ক্ষতি করলেন আপনি কেমন জ্ঞানী হযরতে খিজির বললেন মুসা আগেই বলেছিলাম ধৈর্য ধারণ করতে পারবে না সুতরাং তোমার সঙ্গে আমার চলবে না তোমার সঙ্গে আমার মিলবে না তুমি চলে যাও মুসা বলেন ভুল হয়ে গিয়ে সেটা ভুল হবে না কেন এটা কোনো ভালো কাজ করলেন না ভালো নৌকা আপনি কেটে ছিদ্র করে দিন এটা কি ভালো কাজ কেন রাগ করবো না হযরতে খিজির বললেন এজন্যই বলেছি আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে নাই কেন ছিদ্র করেছি এই জ্ঞান আমার কাছে আছে তোমার কাছে নাই ধৈর্য ধারণ করতে পারো না ধৈর্য ধারণ করলে তো আর বেশি জানতে পারতে মুসা বললেন আমি ধৈর্য ধারণ করব আর উত্তর দিব না কিছু দূর চলার পরে দেখেন হঠাৎ করে একটা পাখি সমুদ্র থেকে এক ফুটা পানি তার ঠোঁট দিয়া নিচ্ছে ঠোঁট দিয়া নিচ্ছে মুসাকে এবার খিজির বলছেন ও মুসা জ্ঞানের পরিমাণ তোমাকে বুঝাইয়া দেই এই গোটা সমুদ্রের ভিতর থেকে পাখি যেইভাবে তার ঠোঁটে এক ফোঁটা পানি নিয়েছে এটা হচ্ছে গোটা দুনিয়ায় আল্লাহর জ্ঞান থেকে তোমার আমার জ্ঞান এই পাখির ঠোঁটের পানির চাইতে বেশি না আল্লাহ আকবার আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের পরের আয়াতে বললেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب العزة والجلال جانية دلن بولن پیغمبر عربي আমার পালন কর্তার কথা লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয়ে যায় গোটা সমুদ্রের পানি গোটা পৃথিবী যদি সমুদ্র হয়ে যায় আর সমুদ্রের সকল পানি যদি কালি হয়ে যায় আমার পালনকর্তার গুণগান আমার পালনকর্তার কথা লিখবার জন্যে গোটা পৃথিবীর সকল গাছ বাসকে যদি কলম বানাইয়া দেওয়া হয় একদিন কলম শেষ হয়ে যাবে সমুদ্রের সকল পানি কালি হওয়া শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহর জ্ঞান এবং তার সব কিছু লিখে নিয়ামত শেষ করা যাবে না আল্লাহু আকবার বলেন কে বলছেন সবাই বলেন খিজির স্মরণ করিয়ে দিলেন শোনাম তোমার আমার জ্ঞান হচ্ছে এই পাখির টুটে যেই পানি নিয়েছে তার মতো আল্লাহর জ্ঞান মহাসাগর আর আপনারা এই পাখির ঠুটে যে পানি লেগেছে তার হাজার কোটি বাগের এক বাঘ আপনি পেয়ে আপনি বলেন দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই আপনি এত বড় জ্ঞানী হয়ে যান আপনাকে বোঝা লাগবে আপনি দুনিয়ার যত বড় জ্ঞানী হন না কেন আপনার সকল পৃথিবীর সকল সৃষ্টি সকল মানুষের সকল সৃষ্টির জ্ঞান যদি একত্রিত করে রাখা হয় আল্লাহ বললেন ওই সমুদ্রের পাখির টুটে যেই পরিমাণ পানি ওই পরিমাণও হবে না সুবহানাল্লাহ বলেন এই জ্ঞান দিয়ে আপনার রকেট বানাচ্ছেন মিসাইল বানাচ্ছেন কত কিছুই করছেন মানুষ চাঁদে চলে যাচ্ছে সব হচ্ছে এই জ্ঞান দিয়ে সব করতে পেরেছেন এই জ্ঞান দিয়ে যা করতে পারলেন না সেটা হচ্ছে রবের পরিচয় জানতে পারলেন না আল্লাহর পরিচয় জানতে পারলেন না আল্লাহকে চিনতে পারলেন না রাসূলের তরিকা জানতে পারলেন না আপনি যত কিছুই করেন না কেন আপনি ব্যর্থ
সব জানলেন সব বুঝলেন বুঝলেন না জানলেন না আল্লাহকে